নালিশ জানাতে গিয়ে বাড়িতে পেল না মুখ্যমন্ত্রীকে। সরকারি কাজে মুখ্যমন্ত্রী রয়েছে বহিররাজ্যে, ফলে অনেকটাই নিরাশ হয়ে ফিরতে হয়েছে বেকার ফার্মাসিস্টদের। তাদের অভিযোগ, রাজ্য সরকারের মন্ত্রিসভা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে দুই দুইবার ফার্মাসিস্টদের নিয়োগ করবে বলে প্রচার করেছিল, বাস্তবে অন্তঃসার শূন্য, নিয়োগের কোনো বালাই নেই। গত 2021 সালে ও 22 সালে দুইবার রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিল সরকারের মুখপাত্ররা, কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় হতাশায় ভুগছে বেকার ফার্মাসিস্টরা। দফাউরি দেখা করেছিল স্বাস্থ্য অধিকর্তার সাথে, মিলেনি কোনো সুদূত্তর। শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্বাস্থ্য দপ্তর ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিল বেকাররা। পরে আবার আগস্ট মাসে সিদ্ধান্ত দিলেন যে 200 জন অ্যালোপ্যাথি ফার্মাসিস্ট নেওয়া হবে, মানে পোস্ট আরও কমিয়ে দিয়েছে, আয়ুর্বেদিক হোমিওপ্যাথি 22 জন 25 জন এভাবে করে। কিন্তু এখনও পর্যন্ত আমরা ডিপার্টমেন্ট থেকে কোনো অফিসিয়াল নোটিফিকেশন পাচ্ছি না। তাই আমরা ডাইরেক্টর কাছে বা গেলাম অনেকবার, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। তাই আমরা এখন হেলথ মিনিস্টারের কাছে এলাম যাতে আমরা কিছু রেসপন্স পাই, যে আমাদের ইলেকশনের আগে যাতে আমাদের অতি শীঘ্রই যাতে জব করা হয়। বেকারদের স্পষ্ট বক্তব্য, আমাদেরকে সরকার জানাতে হবে ক্যাবিনেট সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও কেন তাদেরকে নিয়োগ হচ্ছে না, জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে, নতুবা বাধ্য হবে আন্দোলনে নামতে। যিনি এখন হেলথ মিনিস্টার, ওনার সঙ্গে আমরা দেখা করে বা জানাবো যে আমাদের ফার্মাসিস্ট কেন নিয়োগ হচ্ছে না। ক্যাবিনেট দুইবার সিদ্ধান্ত দিল, গত বছর ডিসেম্বর মাসের 10 তারিখ একবার সিদ্ধান্ত দিল যে 412 জন অ্যালোপ্যাথি ফার্মাসিস্ট, 22 জন হোমিওপ্যাথি ফার্মাসিস্ট এবং 25 জন আয়ুর্বেদিক ফার্মাসিস্ট নেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ডিপার্টমেন্টের থেকে কোনো নোটিফিকেশান বেরোনি। তারপরে আবার যখন আমরা অনেক দফা ডাইরেক্টর কাছে অ্যাপ্লিকেশান দিই, ডাইরেক্টর অনেকবার বলেছে, আমাদের আশ্বাস দেন যে আমাদের দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাচ্ছি না আমরা ডিপার্টমেন্ট থেকে। বর্তমানে রাজ্যের প্রায় 3,500-এর উপরে ফার্মাসিস্ট বেকার রয়েছে। এছাড়াও 100 জনের মতো বেকার ফার্মাসিস্ট রয়েছে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক। চলতি বছরে তাদেরকে নিয়োগ না করলে সংখ্যা আরও অনেক গুণ বেড়ে যাবে বলে জানিয়েছেন ফার্মাসিস্টরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। জয়েন দ্য জার্নি অফ নলেজ অ্যান্ড বিয়ন্ড কাজিরাঙ্গা ইউনিভার্সিটি।